নাটোরের সিংড়ায় পা দিয়ে লিখে আলিম পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে প্রতিবন্ধী রাসেল মৃধা। তিনি সিংড়ার শোলাকুড়া ইসলামিয়া আলিম মাদ্রাসা থেকে জিপিএ 3.29 পেয়ে উত্তীর্ণ হন। নাটোর প্রতিনিধি মোতালেব হোসেন জানান, রাসেল মৃধা সিংড়া পৌর শহরের শোলাকুড়া মহল্লার দিনমজুর আব্দুর রহিম মৃধার ছেলে। রাসেল মৃধার সাথে আলাপকালে তিনি জানান, আলিম পাস করায় তিনি খুব আনন্দিত। তিনি উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির সেবা করতে চান, এজন্য তার একটা কর্মসংস্থানের প্রয়োজন। ভালোবাসায় আমি অনেক কষ্ট করে লেখাপড়া করেছি, আমার বাবা মা অনেক গরিব হওয়ার সত্ত্বেও আমাকে লেখাপড়া করিয়েছে। আমি অনেক খুশি, আজ আমার রেজাল্ট বের হয়েছে, আমি অনেক ভালো রেজাল্ট করতে পেরেছি। রাসেল মৃধার বাবা আব্দুর রহিম মৃধা বলেন, লেখাপড়ার প্রতি ছেলের আগ্রহ দেখে দিন মজুরি কাজ করে পড়াশোনা করাচ্ছেন, তার ফলাফলে তিনি ও তার পরিবার খুবই আনন্দিত। কষ্ট করে দিন মজুরি খেটে এবং আমার ছেলে আলিম মাদ্রাসা থেকে পাস করেছে, খুব ভালো রেজাল্ট করেছে। আমার আল্লাহর কাছে আমি শুকরিয়া আদায় করছি, আল্লাহ আমার ছেলেকে ভালোবাসেছে। আমি সরকারের কাছে একটা আবেদন করি যে আমার ছেলে ব্যবস্থা যেন সরকার করে।